তাআলা ওই সিস্টেমের মধ্যে রাখেন নাই যে সিস্টেম পশ্চিম কায়েম করেছে, যে সিস্টেম পশ্চিম মেনে চলে, যে সিস্টেমের গোলামি পশ্চিম করে, সেই সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের সলিউশন রাখেন নাই। কেন? কারণ এক বান্দেগি খোদাই, এক বান্দেগি গাদাই, ইয়া বান্দায়ে খোদা বান, ইয়া বান্দায়ে জামানা। একবার বলেছেন যে তুমি যে দুনিয়ার দিকে ছুটতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পিছনে ফেরে, তোমার ক্যারিয়ারের দিকে, তোমার ক্ষমতার দিকে, তোমার ডাপটের দিকে, তোমার বিসিএস এর দিকে, মনে রেখো এটা হচ্ছে দুনিয়ার গোলামি, দুনিয়ার বন্দেগি, দুনিয়ার ইবাদত। আর তোমার সামনে দুইটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সে গফফার, সে জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষকে সামনে রেখে, যখন সমস্ত মানুষ মারা যাবে, দুনিয়ার কথা বলার মতো কেউ নাই, যারা আসমানে ছিল সে সমস্ত ফেরেশতা ওনাদের রূহ কবজ হয়ে গেছে, কথা বলার মতো কেউ নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, তিনি প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, সার্বভৌমত্ব, সার্বভৌম কর্তৃত্ব কার, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের সমস্ত কর্তৃত্ব, সমস্ত সার্বভৌমত্ব, কর্তৃত্বের মুঠোয় যিনি আছেন তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার উপরে কোনো কথা নাই। আফসোস, সেই মুসলিম উম্মাহ সেই সার্বভৌম আল্লাহকে রেখে সে সার্বভৌম মানুষের গোলামি করতেছে নিজে নাম দিয়ে। আজকে মুসলিম উম্মাহ আফসোস যে মুসলিম উম্মাহ আজকে সে ক্যারিয়ারকে কীভাবে বেছে নিয়েছে, একদিকে আল্লাহ যেদিকে যেতে বসে সে তার বিপরীত দিকে হেঁটে গিয়ে তার ক্যারিয়ারকে বেছে নিয়েছে। কেন? একটু ভালো থাকার জন্যে, একটু ভালো খাওয়ার জন্যে, একটু ভালো পোস্ট পদবীর জন্যে। ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো অস্ত্র, একটু ভালো তাকত শক্তি, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের মুসলিম উম্মার বিজয় রাখেন নাই। মুসলিম উম্মার বিজয়, মুসলিম উম্মার গৌরব, মুসলিম উম্মার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন তার দিকে ফিরে যাওয়ার মধ্যে। যতক্ষণ পর্যন্ত আমরা সেই আল্লাহর দিকে, তার ক্ষমতার দিকে অবরুদ্ধ চিত্তে মাথা নোয়াতে না পারবো, তার উপর একই না রাখতে পারবো, যদি বলেন কাবার রবের কসম করে বলতেছি, আমাদের বিজয় কখনো আসবে না। আপনারা জানেন পরাশক্তির কথা বলে যারা আমাদেরকে ভয় দেখাইতো, সেই পরাশক্তি ইসরায়েল ছোটবেলায় যাদের কথা শুনলে আমরা যখন জাহিলি জীবনে থাকতাম খুব বেশি গর্ব অনুভব করতাম, অথবা থরথর করে কাঁপতাম যে ইসরায়েল পৃথিবীর মধ্যে একটা সুপ্রিম কান্ট্রি, যারা অনেক বেশি তাকতওয়ালা, অনেক বেশি শক্তিওয়ালা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন অনেক বেশি তাকতওয়ালা, অনেক বেশি দাপটওয়ালা, অনেক বেশি মিজাইল শক্তির অধিকারী এই শক্তি পৃথিবীর ক্ষুদ্রতম একটা শহর, গাজাকে আমি রাষ্ট্র বলতেছি না, কারণ রাষ্ট্র হওয়ার যে আয়তন সেটা তার কাছে নেই, ছোট্ট একটা শহরের কয়েক হাজার মানুষ মিলে এক বছর ধরে এই পরাশক্তিকে আটকে রেখেছে। এটা কিসের বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। যদি এরপরেও এত বড় এক্সাম্পল আমাদের সঙ্গে থাকার পরেও যদি আমরা সেই আল্লাহর দিকে ফিরে নিয়ে আসি, দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, চোখবা আছে, কিন্তু দিলের ভিতরে আমার শীত আছে, দিলের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষিতা নেই, দুনিয়ার মুখাপেক্ষিতা আছে, দিলের ভিতরে আমার চাকরির পুষ্প পদবীর ভয় আছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার হিসাব দিবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সেই ভয় আমার নেই। আফসোস, সেই ভয় আমাদের কবে আসবে? দুনিয়া সে যা রাহা হু কাফন মে ছুপা কর মোহ, আফসোস বাদ বরনে কি হায়া ইহে মুছে। একজন কবি আফসোস করে বলতেছিলেন যে দুনিয়া থেকে যখন চলে যাচ্ছি ওই মুহূর্তে আমার ভয় চলে আসছে, ওই মুহূর্তে আমার আল্লাহকে দেখে লজ্জা আসছে, না চাইলেও মানুষ আমাকে বাধ্য করে লাশের কাপড় মুড়ি দিয়ে দিয়েছেন, সারা জীবন লজ্জা ছিল না, আল্লাহর প্রতি উদ্ধত আচরণ করেছি, সারা জীবন লজ্জা ছিল না, আল্লাহ ডান দিকে যেতে বললে বাম দিকে গিয়েছি, সামনের দিকে যেতে বললে পিছনের দিকে গিয়েছি, হারামকে ছাড়তে বললে হারামকে আঁকড়ে ধরেছি, হালালকে আঁকড়ে ধরে থাকতে বললে হালাল থেকে দূরে সরে গেছি, যখন আমার মৃত্যু আসতেছে তখন সে আল্লাহকে দেখে লজ্জা লজ্জা অর্জন করে লজ্জান্বিত হয়ে তখন আমি ঠিকই আমার চেহারা কাফন দিয়ে ঢেকে রেখেছি, কিন্তু এটা আমার কি কি কাজে লাগবে? কবর মে কই পুছনে ওয়ালা নেহি হতি, শাম্মা জ্বালা হতো উজালা নেহি হতি। যে আমার একটা কবরে চলে গেলাম আল্লাহর ভয় নিয়ে, যেখানে দুনিয়া থেকে যত প্রকার আলো জ্বালানো হোক, দুনিয়া থেকে যত সাহায্য করা হোক, ওখানে কোনো সাহায্য পৌঁছাবে না। যদি দুনিয়া থেকে খাবার পৌঁছানো হয় সেখানে খাবার পৌঁছাবে না, আলো দিলে সেখানে আলো পৌঁছাবে না, কথা বললে সেখানে আমার পর্যন্ত সাহায্য করার কেউ থাকবে না। ওই কবরে গিয়ে আমার আল্লাহর ভয় আসলো? ওই কবরে গিয়ে আমরা আল্লাহর প্রতি লজ্জা আসলো? দুনিয়াতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছিলেন, এখানে অডিয়েন্স যারা আছেন, যারা আসেন নাই, অবশ্যই তাদের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বুঝ দিয়েছেন, ইসলামের সমক দিয়েছেন, তারপরেও যদি আমরা সেই আল্লাহকে তাকওয়ার মনে না করি, আমরা যদি সেই আল্লাহকে সুপ্রিম পাওয়ার মনে না করি, আমরা যদি সেই আল্লাহর সামনে মাথা নত না হই, তাহলে সে কোন সেজদা আছে যেটা আমাদেরকে সে কিয়ামতের দিন আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে? তেরে বয়ান মে নুকতায়ে তাওহীদ তো আসাক্তা হয়,
পর তে দিমাগ মে বুত খানা হতো কে কাহি। ইকবাল বলেছেন যে তুমি কথা বলো, তোমার কথাই হয়তো আল্লাহর বরত্ব প্রকাশ পায়, তুমি চলো তোমার চলাই হয়তো আল্লাহর বরত্ব প্রকাশ পায়, কিন্তু তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার গোলামি, তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে আমেরিকার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে ইসরায়েলের বরত্ব, তোমার এই কথা তোমার এই বক্তৃতা তোমার হাতে দিয়ে কি আসেছে মুসলিমের? আফসোস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার অধিকারী, সে আল্লাহর প্রতি আমাদের কোনো ইয়াকিন নেই, কোনো বিশ্বাস নেই। আমরা বিশ্বাস করতে চাই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই পদ্ধতিতে বিজয় দিবেন যে পদ্ধতিতে আমাদের পূর্বসূরীদেরকে বিজয় দিয়েছিলেন। কি ছিল? আপনি হুনাইনের ময়দানে চলে যান, মনে আছে আপনাদের? কিছু কিছু মানুষ মনে করেছিল, নমুসলিম যারা, যে তখন মুসলিম উম্মাহ 10,000 সাহাবীনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তাই না? তো এরপর আর অনেক নমুসলিম হয়েছেন, প্রায় 12,000 মতো সাহাবি হয়ে গেছেন, ওদিকে কাফেরের সংখ্যা ছিল 20,000 মতো। তো অনেকে মনে করছেন যে হয়তোবা এই 12,000 আর 20,000 মোকাবেলায় আমরা তো আরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী দিয়ে বিশাল বাহিনীর প্রতি জয়লাভ করছি, এই যুদ্ধে মনে হয় আমরা বিনা যুদ্ধে জয়লাভ করবো। অনেক নমুসলিম দুর্বল ইমান তারা অনেকে মনে করেছেন, স্ট্রং সাহাবিরা না, ও আমাদের হুনাইনের ময়দানে কায়েম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার দুলদুল ঘোড়ার উপরে চড়ে তিনি যুদ্ধের ময়দানে অবতীর্ণ, তিনি সিপাহ সালার বাহিনীর প্রধান, চিফ, কমান্ডার ইন চিফ। হঠাৎ করে দেখা গেল কাফেররা এমনভাবে আক্রমণ শুরু করছে, হুট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিনী যখন ময়দানে পৌঁছাইছে, ওরা আগে তীর নিয়ে রেডি ছিল, হুট করে তারা তীর বৃষ্টি শুরু করে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর প্রস্তুতি নেওয়ার সময় পাননি, হুট করে তীর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যে যার মধ্যে ভাগা শুরু করেছে। ওই ন মুসলিম যারা দুর্বল ইমানদারের অধিকারী ছিলেন, সাহাবিরা, বড় বড় সাহাবায়ে কেরাম অবশ্যই না, তারা ভাগ ময়দান থেকে হাঁটা শুরু করছে, যে যেদিক খুশি দিক বিদিক ছোটাছুটি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে আসেন, ইতিহাসের কিতাব খুলে দেখেন, বিদায় ওয়ান নিহায়া পড়েন, সিরাত ইবনে হিশাম পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মুষ্টিমেয় একজন সাহাবী 10-এর মতো, তার মধ্যে আসেন কি আবু বকর।